हेलो एवरीवन एंड वेलकम बैक टू कैशेट एक्सक्लूसिव। आज के जो শাড়িগুলো জামা কাপড়গুলো দেখাচ্ছি এটা সিঙ্গেল কাতানের উপরে নানা রকমের ডিজাইন আছে, অনেক রকমের অপশনস আছে, কালার অপশন আছে আর ডিজাইন অপশন আছে। সব দেখিয়ে দিই। প্রথমে শাড়িটা যেটা রেখেছি এটা খুব সুন্দর পিঙ্ক কালারের উপরে মিডিয়াম সাইজের বুটি অ্যান্ড দুটিকে বর্ডারে কিন্তু সরু করে কিন্তু ফ্লোরাল প্যাটার্ন করা আছে অ্যান্ড আঁচলটাও কিন্তু খুব সুন্দর পিসলি মোটিভ করে কিন্তু আঁচলটা করা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। চলো পরের শাড়িটা দেখিয়ে দিই। পরের শাড়িটা যেটা রেখেছি একটা ডাবল টোনের ওপরে রামা গ্রিন, তার সাথে কিন্তু মেরুন কালারের কম্বিনেশন করে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু ছোট ছোট বুটি করা আছে। আঁচলটার মধ্যে দেখো রিভার্স ওয়ার্ক আর ইভেন নিচের দিকে বর্ডারটার মধ্যেও কিন্তু রিভার্স ওয়ার্ক করে কিন্তু পুরো ওয়ার্কটা করা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। আগের শাড়িটার কিন্তু এটা আরেকটা কালারের অপশন, আগেটা ছিল ডাবল টোনের উপরে ছিল, এটাও কিন্তু ডাবল টোনের উপরে আছে পিঙ্ক আর তার সাথে কিন্তু ইয়েলো টোনের উপরে। এটার মধ্যেও একই রকমের দেখো ছোট বুটির কাজ আছে অল ওভার শাড়িতে, উপর দিকে বর্ডারটা হচ্ছে সরু আর নিচের দিকে বর্ডারটা হচ্ছে একটু বড়র মধ্যে আছে। এটার প্রাইস হচ্ছে 1799। এই শাড়িটা কিন্তু আগে দুটো কালার অপশন দেখিয়েছি, এটা হচ্ছে আরেকটা কালার অপশন, এটাতেও ডাবল টোন কালার আছে গ্রিন আর ইয়েলোইশ মিক্স করা আর কিন্তু খুব সুন্দর কিন্তু কালার টোনটা। এর সাথে তোমরা যদি কন্ট্রাস্ট করে যদি রেড ব্লাউজ পরো, ব্লু পরতে পারো, অনেক রকমের কিন্তু ব্লাউজের অপশন কিন্তু ইউজ করা যেতে পারে আর এর সাথে যদি গোল্ডেন জুয়েলারিও পরতে পারো, কুন্দনও পরতে পারো। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। প্রথমে যেই শাড়িটা দেখিয়েছিলাম পিঙ্কের ওপরে, সেই শাড়িটার কিন্তু আরেকটা কালার অপশন আছে, সেটা হচ্ছে এই দেখো এই ডার্ক ব্লুটা। এর মধ্যেও কিন্তু বড় বড় করে কিন্তু এই মোটিভগুলো করা আছে, আঁচলটার মধ্যে হেভি ওয়ার্ক করা পিসলি মোটিভ করে অ্যান্ড দুদিকে বর্ডারে কিন্তু ফ্লোরাল ওয়ার্কটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। আগের শাড়িটার কিন্তু আরেকটা কালার অপশন নিয়ে এসেছি, এটা হচ্ছে অরেঞ্জের ওপরে একইভাবে কিন্তু পুরো ওয়ার্কটা করা আছে আর এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। এই শাড়িটার কিন্তু অনেকগুলো কালার অপশন দেখিয়েছে, এটা হচ্ছে আরেকটা কালার আর এটার মধ্যেও ডাবল টোন কালার আছে আর পুরোটাই কিন্তু পিচ কালারের উপরে সুন্দরভাবে কিন্তু গোল্ডেনে ওয়ার্ক করা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। এই সিঙ্গেল কাতান শাড়ির তো অনেক রকমের কিন্তু কালার অপশন ডিজাইন অপশন আছে বললাম না, এইটা হচ্ছে আরেকটা ডিজাইন অপশন, এটার মধ্যে দেখো একটা ডাবল টোন কালার আছে, সেলফের ওয়ার্ক আছে আর বডির মধ্যে কিন্তু আরেকটা বুটির ওয়ার্কও আছে। এই বুটির ওয়ার্কটা হচ্ছে একটা পিককের ওয়ার্ক আর দুটিকে বর্ডারটা হচ্ছে কন্ট্রাস্ট করে কিন্তু গ্রিনের বর্ডার আছে আর আঁচলটাও কিন্তু গ্রিনের উপরে। এই শাড়িগুলো কিন্তু একদম সফট সিল্কের উপরে, সব প্লিটস করা বা শাড়িটা পরার মধ্যে পুরোটাই কিন্তু লাইট ওয়েট শাড়ি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2199। আর এরামে আরেকটা কাতান শাড়ি কিন্তু আমিও পরে আছি সিঙ্গেল কাতানে, পুরোটাই কিন্তু রেডের ওপরে অ্যান্ড দেখতে পাবে, আমি জানি না কতটা বোঝা যাবে কিন্তু একটা সেলফ ওয়ার্ক করা আছে, তার মধ্যে কিন্তু ছোট ছোট বুটির কিন্তু ওয়ার্ক করা আর নিচের দিকে বর্ডারটা কিন্তু অনেকটাই কিন্তু বড় করে কিন্তু ফ্লোরাল প্যাটার্ন যাচ্ছে, দুদিকে বর্ডার আছে তারপরে কিন্তু ওই ফ্লোরাল ওয়ার্কটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2099। এবার পরের শাড়িটা দেখি। সিঙ্গেল কাতানে আরেকটা ডিজাইন আছে, আগে ইরাম স্টাইলেরই আর একটু বড় বুটি দেখিয়েছি, এটা হচ্ছে আরেকটু ছোট বুটি, দুদিকে বর্ডারটা একই বর্ডার আছে কিন্তু একটু ব্রডভাবে কিন্তু ওই বেনসি বর্ডারে কিন্তু কাজটা যাচ্ছে আর আঁচলটার মধ্যে ডাবল লেয়ারের উপরে ফ্লোরাল ওয়ার্ক করা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। পরের শাড়িটা যেটা রেখেছি, আগের শাড়িটার কিন্তু আরেকটা কালার অপশন, এটা কিন্তু পুরোটাই রাস্ট অরেঞ্জের উপরে একইভাবে কিন্তু ওয়ার্ক যাচ্ছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1799। আমি যেই শাড়িটা পরেছি সেইটার আরেকটা কালার অপশন আছে কিন্তু, এইটা হচ্ছে আরেকটা কালার অপশন। শাড়িটার বেস কালারটা যেটা আছে সেটা হচ্ছে মেরুন, তার উপরে যেটা আছে হচ্ছে সি গ্রিনের উপরে, তার উপরে কিন্তু বুটি করা, নিচের দিকে দেখবে সি গ্রিনের উপরে কিন্তু ওই ফ্লোরাল ওয়ার্কটা যাচ্ছে, ইভেন আঁচলের মধ্যেও কিন্তু ওই ফ্লোরাল সি গ্রিনের উপরে কিন্তু ওই ফ্লাওয়ার মোটিভটা কিন্তু করা হয়েছে। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে 2099।
নানা রকমের তো সিঙ্গেল কাতানের কালেকশন দেখালাম 2199 থেকে 1799 এর মধ্যে। আর এই ধরনের কালেকশনের মধ্যে আরও অনেক কালার অপশন আছে, ডিজাইন অপশন আছে। এই সব জিনিস জানার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ডিসক্রিপশন বক্সে লেখা আছে। আর এই শাড়িগুলো যদি অর্ডার করতে হয় সেটার জন্য কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর তোমরা কিন্তু আমাদের শপে এসেও কিন্তু শপিং করতে পারবে। আমাদের শোরুম কিন্তু অনেকগুলো জায়গাতে আছে, যেমন কালীঘাটে আছে, বারাসাতে আছে, শ্রীরামপুরে আছে, আর দুর্গাপুরে আছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এখানে অবধি, তার পরের দিন আবার নতুন কালেকশন নিয়ে চলে আসবো।